নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান সাজেশান নিয়ে আলোচনা করবো তো দেখো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং প্রত্যেকটা অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো দু হাজার সালে তোমাদের আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি তো দেখো মানুষ এবং পরিবেশ প্রথম অধ্যায় এই চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি যা সাজেশান দিয়েছি এই সাজেশনের বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না ঠিক আছে মানে এর ভিতর থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি পরিবেশ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা উল্লেখ করো পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের জন্য গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে লেখো দু নম্বরের প্রশ্ন সিলেক্ট করা হয়েছে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন পরিবেশ কি পরিবেশের বিভিন্ন উপাদানগুলি শখসহ বিবৃত করো চার নম্বরের প্রশ্ন পরিবেশের উপর মানুষের কার্যগুলি বা কার্যকলাপগুলি আলোচনা করো ঠিক আছে পরিবেশের উপর মানুষের কার্যকলাপগুলি আলোচনা করো পাঁচ নম্বরের প্রশ্ন বিভিন্ন প্রকার প্রাকৃতিক সম্পদও তাদের সংরক্ষণের উপায় লেখো ছ নম্বরের প্রশ্ন গ্রাম অঞ্চলের পরিবেশগত সমস্যাগুলি আলোচনা করো তার সঙ্গে শহর অঞ্চলের পরিবেশগত সমস্যাগুলি আলোচনা করো এরকমও পরীক্ষায় দিয়ে থাকে যে গ্রাম ও শহরের পরিবেশের মধ্যে পার্থক্য আলোচনা করো তো দেখো সাত নম্বরের প্রশ্ন সিলেক্ট করা হয়েছে শহর ও গ্রাম অঞ্চলের পরিবেশগত সমস্যা নিয়ে সংক্ষেপে আলোচনা করো বা পরীক্ষার সময় এরকমভাবে প্রশ্নটা দিতে পারে যে শহর ও গ্রামের পরিবেশের মধ্যে পার্থক্য লেখো ঠিক আছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি আট নম্বরের প্রশ্ন সিলেক্ট করা হয়েছে সামাজিক পরিবেশ বলতে কী বোঝো মনুষ্য সমাজের মধ্যে পরিবেশ ও এর সম্পর্ক উদাহরণ সহ আলোচনা করো ঠিক আছে মনুষ্য সমাজের সঙ্গে পরিবেশের সম্পর্ক উদাহরণ সহ আলোচনা করো নম্বরের প্রশ্ন জনসংখ্যা এবং পরিবেশের মধ্যে সম্পর্ক সংক্ষেপে বর্ণনা করো জনসংখ্যা এবং পরিবেশের মধ্যে সম্পর্ক সংক্ষেপে বর্ণনা করো তো দেখো এই প্রথম হত্যা থেকে নখানা প্রশ্ন সিলেক্ট করেছি এই নখানা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি তো দেখো আমাদের পরের অধ্যায় নিয়ে আলোচনা করবো আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো সিলেক্ট করে তো দেখো প্রথম অধ্যায় থেকে যে নখানা প্রশ্ন সিলেক্ট করছে এই নখানা খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট মোস্ট ভাইটাল এবার আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দেখো দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পরিবেশ ও উন্নয়ন তো দেখো এই চ্যাপ্টার থেকে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করেছি ফার্স্ট কোয়েশ্চেন সিলেক্ট করা যে ভারতে কৃষি ব্যবস্থার সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো কৃষির উন্নতি সাধনের জন্য বর্তমানে যে পরিকল্পনা নেওয়া হয়েছে উল্লেখ করো দু নম্বরের প্রশ্ন পরিবেশ সচেতনতা প্রসারের গুরুত্ব আলোচনা করো তিন নম্বরের প্রশ্ন জনসংখ্যা পরিবেশ ও উন্নয়নের মধ্যে অন্তঃসম্পর্ক আলোচনা করো চার নম্বরের প্রশ্ন উন্নয়ন ও পরিবেশের মধ্যে সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা করো পাঁচ নম্বরের প্রশ্ন শিশু শ্রমের কারণ সুফল ও নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো দেখো আমি মনে করি আমি যে সাজেশনটা দিয়েছি এই সাজেশন খুবই গুরুত্বপূর্ণ মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আমি বলতে পারি এখান থেকে হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে দু হাজার সালে মাধ্যমিক দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষায় ছ নম্বরের প্রশ্ন কি সিলেক্ট করা হয়েছে বনাঞ্চল ধ্বংসের কারণ এর প্রভাবগুলি আলোচনা করো তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তার সঙ্গে শিশু শ্রমের কারণ কুফল নিয়ন্ত্রণ ব্যবস্থা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো দেখো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে ভিডিওটি দেখার জন্য এস বি অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের সম্পূর্ণ পরিবেশ বিজ্ঞানের সাজেশান এখানে উল্লেখ করা হয়েছে একাদশ শ্রেণীতে তাছাড়া আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্রাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটস এবং সাজেশান দিয়ে থেকে আমাদের এস বি সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে সুস্থ থাকো ভালো থেকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে